বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খাইরুন নাহার মজুমদার, সহকারী শিক্ষক। আমি সাজেদা, ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণী আমার বাংলা বই পাখির জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে পাখির জগৎ একটি গল্প রয়েছে। আজকে আমরা এই গল্পটি আলোচনা করব, গল্পটি পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে বাওয়ালিদের গল্প সম্পর্কে আলোচনা করেছি, বাওয়ালিদের গল্পটি পড়ে নিয়েছি। যারা অনুশীলনী, প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা বাওয়ালিদের গল্পের অনুশীলনীর সব সমাধান করে দিয়েছি, অধ্যায়টি সমাধান করেছি। যারা ক্লাসগুলো করে নিয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি ক্লাসগুলো করে নিবে। চলো আজকের ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে পাখির জগৎ। পাখির জগৎ একটি গল্প রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পাখির জগৎ গল্পটা শুনতে আমরা বুঝতে পেরেছি কি সম্পর্কে এই গল্পতে আছে, কি সম্পর্কে, পাখি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গল্পটি পড়ি। পাখির জগৎ। পাখি সব করে রব, রাত্রি পোয়ালেই কাননে কুসুমকলি সকলি ফুটিল। কবিতা কতগুলো সম্মুখে ভাবিয়ে তুলল, তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়। পাখি যেন ভোরে ভূত, চড়ই শালিক, এরকম দুইটি পাখি সাম্য দেখেছে। কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। প্রিয় শিক্ষার্থীরা, এ গল্পে পাখির জগতে মাকে ছেলে অনেক ধরনের পাখির কথা বলতেছে। সে শুধু শালিক চড়ই সম্পর্কে জানে, আরো যে কত পাখি আছে তার সম্পর্কে তার মা বলছে। ছেলেটির নাম কি? শাম্য। মাকে সে জিজ্ঞাসা করবে পাখির কথা নিয়ে। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর না হতে কিচির মিচির করা শুরু করে দেয়? মা বললেন, তা হবে কেন? পাখিরা ঘুমায়? মা বললেন, পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতি শোভা, কাছে কাছে ঝোপে ঝোপে ঝাড়ে নদীর তীরে তাদের বিচরণ। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, আবার কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরো বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি, এদের গায়ের রং সাদা কালো, এরা থাকে লোকালয় আর অগভীর জঙ্গলে, গাছের উঁচু ঢালে মাঝে মাঝে মধু সুরে গান গায়। ছোট ঢাল খড়কুটু শিকড় বাকড় দিয়ে বাসা বানায়, প্রাকি খড়কুটু আর শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। নানান ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য। দোয়েলের প্রধান খাদ্য কি? নানার ফুলের মধু আর কীট পতঙ্গ। ছোট্ট পাখি চড়াই। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দোয়েল আর চড়ই পাখি দেয়া আছে। ছোট্ট পাখি চড়ই। চড়ই আমাদের ঘরেই কেউ, লোকালয় এদের প্রিয় জায়গা। বাসা বাড়ি গুলগুলিতে ঘর, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথায় ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্য দানা এদের প্রিয় খাদ্য। চড়াইদের প্রিয় খাদ্য শস্য দানা। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দেখো টুনটুনি। টুনটুনি ছোট্ট আরেকটি পাখির নাম টুনটুনি। পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়ারি, পায়ের রং হলুদ হলুদাভ, লেজ নাড়িয়ে টুকটুক শব্দ করে উড়ে বেড়ায়।
এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধু টুনটুনির সবচেয়ে প্রিয়, টুনটুনির প্রিয় হলো ফুলের মধু। প্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডে দেওয়া আছে বুলবুলি। আমরা এর আগে স্লাইডে চড়ুই, দোয়েল, টুনটুনি সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো বুলবুলি। চড়াইয়ের মতন চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি আছে, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে বুলবুলির সাথে আরেকটি পাখি রয়েছে পানকুড়ি। পানির সঙ্গে যার সঙ্গ সেই পাখিটির নাম পানকুড়ি। পুকুর খাল বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা কুচকুচে, ওদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে, তা পানির কীট পতঙ্গ খেতে ভালোবাসে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দেওয়া আছে বাঁশপত্তি শালিক। বাংলাদেশে আরো অনেক পাখি আছে, এগুলো পাখিগুলো হলো কোকিল, বাঁশপত্তি, শ্যামা, ধনেশ, পাণ্ডুবি, ফিঙ্গে, টিয়ে, বাবুই ইত্যাদি। মা বলেন পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। প্রিয় শিক্ষার্থীরা, পাখির জগৎ। পাখির জগৎ গল্পটিতে অনেকগুলো পাখি সম্পর্কে দেয়া আছে। আজকে আমরা অনেকগুলো পাখি সম্পর্কে জানলাম। তোমরা কি করবে বাসায়? বাসায় এই পাখি জগৎ অধ্যাটি খুলে রিডিং পড়তে হবে। বারবার পড়লে তোমরা পাখি সম্পর্কে জানতে পারবে। আমরা প্রথমে দোয়েল, চড়ুই, বুলবুলি, পানকুড়ি, টুনটুনি, শালিক, শালিক ইত্যাদি পাখি সম্পর্কে জেনেছি। তাহলে তোমরাও বাসায় এগুলো বসে সবগুলো পাখি সম্পর্কে জেনে নেবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।